আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো টুডে আমি আজকে আসলাম মন্ট্রিয়ালে আসছি। সো ইটস এ ভেরি শর্ট ট্রিপ, দুই দিনের ট্রিপ ছিল। আনফর্চুনেটলি ইটস গোয়িং টু বি অনলি ওয়ান ডে ট্রিপ। সো আমার সাথে আমার ছোট ভাই আছে, যার সাথে আমরা একটা লাইভ করছিলাম যে মন্ট্রিয়াল নিয়ে ভার্সেস নভা স্কোশিয়া। সো আজকে আমরা প্রথমে মন্ট্রিয়ালে গেছিলাম। তো আসি, আমরা প্রথমে মন্ট্রিয়ালে গেছিলাম তাই না? জি, আজকে সকালে আমরা প্রথমে গেলাম মন্ট্রিয়াল, যেটা মন্ট্রিয়ালের ডাউনটাউনের মোটামুটি অবস্থিত। এবং সবচেয়ে বিশেষ দিক হচ্ছে যে এখানে উঠে আপনি ডাউনটাউনের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন এবং উঁচু। আর বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ম্যাকগিল ইউনিভার্সিটিতে। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্টস বিল্ডিং এবং এটা একদম ক্যাম্পাসের ঠিক মাঝখানে অবস্থিত। আর এই মোটামুটি এটা এই যে এই ক্যাম্পাসের এদিকে হচ্ছে প্রধান গেট, আর এদিকে হচ্ছে এদিকে মেইন এন্ট্রান্স। জি জি, এদিকে মেইন এন্ট্রান্স। আর এই যে এইদিকে হচ্ছে মেনলি আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো অবস্থিত। আমি নিজেও এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলাম, তো আমি এইদিকে অবস্থিত। এটা হচ্ছে আবার ওয়াসিড ইউনিভার্সিটি, একটা ইয়ে আছে নিজের ইউনিভার্সিটি, তো নিজের ক্যাম্পাস। জি, সেটাই। তোমার মাস্টার্স করছিলাম? জি, মাস্টার্স করেছি। আর তোমাদের ক্যাম্পাসটা কত বড় এখানে? ক্যাম্পাসটা অ্যাকচুয়ালি মানে এই অংশটা যেটা আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা মেইন কোর একটা এরিয়া, বাউন্ডারি বেষ্টিত বলা যায়। বাট এর বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো অনেক বিল্ডিং যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস। আমাদের আমাদের সাথে আরেকজন আছে, সে হচ্ছে আনাস। সে তুমি কিসে আছো আনাস এখন? আমি একটা কলেজে পড়ছি। কোন কলেজে আছো তুমি? আমার কলেজ একটা প্রাইভেট কলেজ এন্ড দ্যাটস সিআই কলেজ। সিআই কলেজ? তুমি ডিপ্লোমাতে আছো? হ্যাঁ, আমি ডিপ্লোমা, আমি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট? তোমার এটা সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার? আমার এটা সেকেন্ড ইয়ার। তোমাদের টিউশন ফি কিরকম এখানে? এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কোর্সের উপর। ধরুন আইটিতে ডিফারেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ডিফারেন্ট, কোর্সের ডিউরেশনের উপর ডিপেন্ড করে। আর তোমাদের ইয়ে কি মানে এক্সপেন্সটা কিরকম, মন্ট্রিয়ালের লাইফস্টাইল এক্সপেন্সটা কিরকম? অবভিয়াসলি মন্ট্রিয়ালের লাইফস্টাইল এজ এ স্টুডেন্ট আর কি যেটা আছে অবভিয়াসলি ইয়ে থেকে কম, টরন্টো বা অন্য এরিয়া থেকে কম। কারণ আমাদের লাইক মেট্রোপাস আমরা $53 স্টুডেন্ট মেট্রোপাস পাচ্ছি মাত্র 53, যেটা আমাদের হ্যালিফ্যাক্সে হচ্ছে 80 টাকা এবং স্টুডেন্টদের জন্য 80 টাকা, হ্যাঁ না 70 টাকা মোস্ট লাইকলি। এবং টরন্টোতে সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য $128, ওয়ারে যেটা মাত্র $53। আর তোমাদের রেন্টের এক্সপেন্সটা কিরকম পার মান্থ? তুমি যেখানে থাকো একটু ডাউন টাউন থেকে দূরে, তোমার মান্থলি রেন্ট কিরকম পড়ে? আমি মান্থলি রেন্ট অ্যারাউন্ড 1000 এরকম পড়ে বাসার ভাড়া। মানে দুইজন না তিনজন থাকো তোমরা? আমরা তিনজন। তিনজন থাকে, 1000 হচ্ছে একটা বাসার ভাড়া এবং পার পার্সন তিনজন থাকে, তো ধরেছি 350 টাকার মতো। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে মন্ট্রিয়াল কিন্তু অনেক বড় শহর, বিশাল বড় শহর। আমি আমি তো একসাথে 4টা প্রভিন্স টাচ করলাম, তো তুমি ক্যামেরাটা না, তো আমি 4টা প্রভিন্স আজ পর্যন্ত টাচ করলাম এখন পর্যন্ত এই ট্রিপে। তো 4টা প্রভিন্সের মধ্যে মনে করো যে ক্যালগারি গেলাম, ক্যালগারি হচ্ছে হিউজ সিটি, টরন্টো হচ্ছে বিশাল শহর, আর রেজাইনা একটু আমার কিউরিয়াস, আমি রেজাইনা নিয়ে কথা বলবো। আর এখানে হচ্ছে আমি বললাম যে তোমার মন্ট্রিয়ালটা একটা বিশাল শহর এবং মন্ট্রিয়াল একটু রিল্যাক্স লাগছে না? অবশ্যই, এত বেশি জনসমাগম হয়তো আপনি পাবেন না মন্ট্রিয়াল ডাউনটাউনের দূরে চলে গেলে। বাট ডাউনটাউন সবসময় ক্রাউডেড থাকে, মানে সবসময় উৎসব অনুষ্ঠান লেগেই আছে বিভিন্ন বিষয়ে। হ্যাঁ, সো মন্ট্রিয়াল কিন্তু খুব একটা মানে লাইভলি সিটি এবং অনেক কিছু হ্যাপেনিং থাকে সবসময়, অনেক অনেক কিছু রাতের বেলা অনেক কিছু ইভেন্টস হয় এবং মন্ট্রিয়ালের মানুষ, হ্যাঁ দিনে হয়, মন্ট্রিয়ালের মানুষজন কিন্তু খুব এনজয় করতে পছন্দ করে। সো ওভারঅল ইটস এ ভেরি নাইস সিটি। এবং এত টরন্টোর মতো একটা ক্রেজি লাইফ না, এখানে যদি কেউ আসে যারা একটা কারণে মন্ট্রিয়াল এমন সার্ভাইভ করতে পারে না স্টুডেন্টরা, সেটা হচ্ছে পিআর পাইতে হলে ফ্রেঞ্চটা খুব দরকার হয়। এটার কারণে অনেকে এখানে ডিগ্রি নেওয়ার পরে ফ্রেঞ্চের কারণে কিন্তু এত সমস্যা হয় না থাকতে, তাই না? মানে পিআর পাওয়ার প্রসেসটা একটু ডিফিকাল্ট। তুমি কতদিন থেকে আছো মন্ট্রিয়াল? আমি আছি 6 বছর প্রায় হয়ে যাবে। 6 বছরে তুমি ফ্রেঞ্চ পারি না? তুমি ফ্রেঞ্চ পারো না 6 বছর থেকে আছো? তোমার কি খুব সমস্যা হয় থাকতে কেমন ছিল? না, আমার এখন এটা হচ্ছে জব পাওয়ার উপরে এখন। মানে এমনি লাইফের কথা বলছি, লাইফে না, লাইফের সমস্যা হয়। তুমি তো 6 বছর থেকে আছো, ইউ আর ডুইং ওয়েল। তুমি কানাডিয়ান ইউনিভার্সিটি মন্ট্রিয়ালে, ম্যাকগিল ইউনিভার্সিটি টপ র‍্যাঙ্ক ইউনিভার্সিটি ইন দা ওয়ার্ল্ড, সে ম্যাকগিলে পড়াশোনা করতেছে। তুমি তো সিডিএ তো আছো, সিডিএ তে তোমার যে আছো, তোমাদের কি সমস্যা হয় তোমার যে ফ্রেঞ্চ পারো না? না, মন্ট্রিয়াল অ্যাকচুয়ালি সমস্যা হয় না। আপনারা ক্যাম্পাসে আসবেন, এখান থেকে আপাতত বিদায়। ধন্যবাদ।